আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেক টেকনিশিয়ান দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি। ইদানিং প্রচুর ব্যস্ততার কারণে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে পারতেছি না, কারণ দেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে টেকনিশিয়ানরা আসতেছেন ডিপ রিপেয়ারিং, এবং যাদের সফটওয়্যার মতো বিভিন্ন সমস্যা আছে এবং যারা আইসির কাজ কম বোঝেন, আইসি রিপ্লেসমেন্ট করতে ভয় পান, এবং সফটওয়্যার রিলেটেড যত প্রকার কাজ আছে, ডেটপুট বলেন, ইএমএমসি বলেন, এই সকল যত প্রকার ক্রিটিক্যাল কাজগুলো আছে, এই সকল কাজগুলোর জন্য প্রতিনিয়ত টেকনিশিয়ানরা আসতেছেন, এখানে ট্রেনিং নিচ্ছেন, এবং যারা একেবারেই দূর দূরান্তে দেশের বাইরে আছেন, ইন্ডিয়া থেকে, আপনার ইন্ডিয়ার কলকাতা থেকে, ইউকে, আমেরিকা, সৌদি আরব থেকে যারা আছেন, তারা অনলাইনে ট্রেনিংগুলো নিচ্ছেন। তো এই সকল ব্যস্ততার কারণে আমি প্রতিনিয়ত ভিডিও বা প্রতিনিয়ত কাজের ভিডিও আপলোড দিতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করব, অনেক নতুন নতুন কাজ আমি আপলোড দিব। তো আজকে আমি এরকম একটি কাজ শেয়ার করব, সেটা হচ্ছে আপনার ওপ্পো ফোনের, আপনারা এখন জানেন যে ওপ্পো ফোনগুলোতে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওপ্পো ফোনগুলো আনলক করার জন্য আপনার আইএসপি কানেকশন দিয়ে তারপর আপনার প্যাটার্ন লকগুলো খোলা লাগে, বা আপনার যে পাসওয়ার্ড লক, এই পাসওয়ার্ড লকগুলো খোলা লাগে। তো এখন পর্যন্ত যেগুলো লেটেস্ট মডেল ফোন আছে, এ3এস ফোন মিডলটা, এ3এসটা সবচেয়ে বেশি সমস্যা হয় এবং এ3এসটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল বাজারে। তো এই ফোনগুলোতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনার আইএসপি কানেকশনগুলো আপনার একটা টিন দিয়ে ঢাকা থাকে। তো এই টিনটা অনেকেই দেখেন আপনার টেকনিশিয়ানরা ভয়েতে এই টিনটা উঠাইতে পারে না বা উঠানোর কখনো চেষ্টাও করে না। তো আজকে আমি এই টিনগুলো উঠানোর যে প্রসেসিংটা আপনারা দেখাবো, এই প্রসেসিংয়ে আপনারা যেই কোনো ওপ্পো ফোন হোক বা আদার্স যে কোনো ফোনের এই টিনটা খুব সহজেই কোনো প্রকার বোর্ডে ড্যামেজ না করেই খুব সহজেই খুলতে পারবেন। তো এই ফিনগুলো উঠানোর কারণ হচ্ছে এই ফিনগুলোর নিচে আপনার দেখা গেছে আপনার যে টেস্ট পয়েন্ট বলেন, যেমন আপনার ওপ্পো ফোনে অনেকগুলোতে মিডিয়াটেক যেগুলো ওগুলোতে টেস্ট পয়েন্ট ধরে তারপর আপনার কাজ করা লাগে, এমআরটি ডিভাইস দিয়ে কাজ করা যায় বা আদার্স যে সকল টুলসে সাপোর্ট আছে সকল টুলসগুলোতে কিন্তু আপনার টেস্ট পয়েন্ট ধরে তারপর কাজ করা লাগে। এ3এস এবং অন্যান্য যে সকল ফোনগুলো আছে সেগুলোর জন্য আপনার করতে হয় কি আইএসপি কানেকশন দিয়ে তারপর কাজ করা লাগে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনার টিনটা উঠাইতে হয়, এবং উঠাইলে তারপর আপনি সুন্দরভাবে আইএসপি কানেকশনগুলো দেখতে পারবেন, এবং দেখে দেখে আপনার যেই পিকচার আছে আইএসপি কানেকশন ওই পিকচার দেখে দেখে আপনি খুব সহজেই লাইনগুলো কানেক্ট করে ফেলতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে আপনার আইএসপি কানেকশনটি লাগানোর জন্য আপনার টিনটাকে রিমুভ করতে হয়। তো উপরের যে টিনটি আছে এই টিনটি কাটার জন্য আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার আইএসপি কানেকশনগুলো কোন পাশে আছে। তো যে পাশে আছে ওই পাশের উপরের টিনগুলো আপনি সানশাইনের কাটার বা অন্য যে কোনো কাটার, তবে সানশাইনের কাটার একটু ভালো, এই কাটারটি দিয়ে আপনি উপরের টিনটি কেটে ফেলবেন, এবং আস্তে আস্তে করে একটু মোড়া দিলেই দেখবেন যে আপনার যে লাইনটি আছে, টিনটি আছে, ওই টিনটি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো খেয়াল রাখবেন যে আপনার যেই মাদারবোর্ডের যে প্রিন্ট আছে, যে কানেকশন লাইনগুলো আছে মাদারবোর্ডের, ওই প্রিন্টগুলো যাতে না উঠে, এবং যদি উঠে তো সাথে সাথে স্টপ করবেন, এবং প্রসেসিংটা দেখবেন যে কীভাবে করলে আসলে প্রিন্টটা উঠতেছে না, ওইভাবেই আপনাকে খুলতে হবে। তো আমি সাধারণত এইভাবেই খুলি, এবং এইভাবে আমি যতগুলো আছে শত অনেক মডেলে আমি এইভাবে খুলছি, তো এখন পর্যন্ত এগুলোর কোনো প্রিন্ট উঠে নাই বা মাদারবোর্ড থেকে কোনো প্রকার লাইন মিসিং হয় নাই। তো এই ছিল টিউটোরিয়াল, ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আপনারা যদি অনলাইনে ক্লাসগুলো করতে চান তো সেক্ষেত্রে আমার সাথে, আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমার অনলাইনে আপনি সফটওয়্যারের A to Z কাজ শিখতে পারবেন, ডেটবুট রিপেয়ারিং, ইএমসি রিপ্লেসমেন্টের A to Z কাজ শিখতে পারবেন, এবং যে কোনো প্রকার বক্সের কাজ আপনি অনলাইনে আমার কাছ থেকে শিখে নিতে পারবেন। তো এই ছিল ভিডিও, নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।